প্রখ্যাত সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোরকে 15 জুলাই রাজশাহীর শ্রীরামপুর খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হবে। মরদেহ রাখা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে। তার শেষ ইচ্ছা অনুযায়ী নির্ধারিত জায়গাতেই তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন ভগ্নিপতি ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস। তিনি জানান, অস্ট্রেলিয়া প্রবাসী তার ছেলে সপ্তক 9 জুলাই ও মেয়ে সংজ্ঞা 13 জুলাই দেশে ফিরবেন। 15 জুলাই সকালে চার্চে আনুষ্ঠানিকতা শেষে বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও দুপুর 2টায় রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে অ্যান্ড্রু কিশোরের মরদেহ। বিকাল 4টার দিকে নেওয়া হবে কবরস্থানে। সোমবার সন্ধ্যা 6:55 না ফেরার দেশে পাড়ি জমান সুরের এই জাদুকর। ওর ছেলে মেয়ে দুইজন অস্ট্রেলিয়াতে থাকে, এখন টিকিট পাওয়া বড় কঠিন। টিকিট পাই ঠিকই, আবার দেখা যায় ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেজন্য আমরা একবারে নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আপাতত ওদের হাতে যে টিকিট আছে সেই অনুসারে তার ছেলে আজকে আগামী দিন রাত্রে ঢাকায় নামবে রাত 1:30 এবং ওখান থেকে ডাইরেক্ট আমরা তাকে রাজশাহীতে নিয়ে আসবো। আর মেয়েটা 13 তারিখ রাতে ঢাকায় নামবে এবং কিশোরের আত্মীয় যারা আছে তারা তাকে নিয়ে 14 তারিখে রাজশাহীতে এসে পৌঁছবে।